Assalamualaikum, hello viewers, welcome back to my channel. আজকে আমি দেখাবো crispy fry. Crispy fry টা খেতে খুব মজা. এজন্য আমি এখানে দুইটা মুরগি নিয়েছি. আমি এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি মুরগিগুলোকে. এখন আমি এটাকে মেরিনেট করব. এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 teaspoon পরিমাণ লাল মরিচের গুঁড়া. যে যেরকম ঝাল খান এরকম দিয়ে নেবেন. তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস. এটাতে খুব সিম্পল মশলা লাগে. এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি জৈত্রিক আর জয়ফল. আমি ভালো করে পেস্ট করে নিয়েছি. জৈত্রিক আর জয়ফল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ. এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন. রসুন দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ. আদা দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ. একটু ভরে ভরে দিবেন টেবিল চামচটা দিয়ে. এখন দিব আমি লবণ. লবণ দিব স্বাদমতো. এখন আমি এটাকে ভালো করে মেখে নিব. মাংসটাকে ভালো করে মেখে নিলাম. এখন আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রাখব. তারপর আমি এটাকে ভাজবো. 1 ঘন্টা পর মুরগিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম. এখন আমি এটাকে ময়দা দিয়ে ভালো করে গড়িয়ে নিব. এখানে আমি ময়দা নিলাম. ময়দা নিলাম আমি এখানে 2 কাপ পরিমাণ. এখন আমি দিব এটার সাথে 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা. বেকিং সোডাটা দিয়ে দিলাম. বেকিং সোডাটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিব. তাহলে ফ্রাইটা একদম ক্রিসপি হবে. ভালো ভালো করে মিশিয়ে নিলাম. এখন আমি একটা একটা করে মুরগি ভালো করে এটার মধ্যে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিব. এরকম চেপে চেপে ময়দাটা ভালো করে লাগাতে হবে. ময়দাটাকে এভাবে ঝেড়ে ফেলে দিব এক্সট্রা ময়দাটা. এখন একদম রেডি. এভাবে আমি আরেকটা করে নিচ্ছি. এখন আমি আরেকটা করে নিচ্ছি. এরকম চেপে চেপে দিতে হবে. ভালো করে চেপে চেপে নিতে হবে. এরকম চেপে চেপে এখন এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিব ঝেড়ে. এরকম এরকম করে নিচ্ছি. এভাবে আমি সবগুলিকে করে নিব. চুলায় আমি তেল বসিয়ে নিয়েছি. তেলটাকে গরম করে নিয়েছি. এখন আমি একটা একটা করে ফ্রাই ভেজে নিব. তেলটাকে মিডিয়াম গরম হলে ফ্রাইটা দিয়ে দিতে হবে. মুরগিগুলো দিয়ে দিতে হবে. এখন আমি দিয়ে দিচ্ছি. চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ফ্রাইগুলোকে ভাজব. ভাজাটা একদম লাইট ব্রাউন হবে. একদম বেশি কালচে করা যাবে না. ক্রিসপি ফ্রাইটা একদম লাইট ব্রাউন হবে. এখন আমি এটাকে আস্তে আস্তে ভাজবো. আমি ফ্রাইগুলোকে উল্টিয়ে দিচ্ছি. এক পাশ মোটামুটি ভাজা হয়ে আসছে. এখন আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি. এভাবে আমি উল্টিয়ে দিলাম সবগুলোকে. এখন এটাকে আমি আরো ভালো করে ভেজে নিব. ফ্রাইগুলো ভাজা হয়ে গেল. দেখুন একদম লাইট ব্রাউন হয়েছে. ঠিক এরকম করে ভাজতে হবে. এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি. এরকম একটা প্লেটে নামিয়ে নিচ্ছি. ভালো করে তেলটাকে ছেঁকে নামাতে হবে. এভাবে আমি নামিয়ে নিচ্ছি. দেখুন একদম ক্রিসপি হয়েছে. এভাবে আমি বাকিগুলোকে ভেজে নিব. রেডি হয়ে গেল আমার ক্রিসপি ফ্রাই. দেখুন কত ক্রিসপি হয়েছে. একদম কালারটাও চমৎকার হয়েছে. আশা করি আপনাদের ভালো লেগেছে. ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন. সাথে এরকম মাস্টার্ড সস নিয়ে নেবেন. আমি এরকম মাস্টার্ড সস বানিয়ে নিয়েছি. মাস্টার্ড সসের আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন. সবাই ভালো থাকবেন. আল্লাহ হাফেজ.